আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সমস্ত ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে মূলত ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। দেখো, এখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মার্কেট সত্যি বলতে অনেকটাই ডাউন। স্কিল পার্সেন পাওয়াটা খুব চাপে, আর কোম্পানির রিক্রুটমেন্টটা কিন্তু খুব রিয়ার আসছে। এরই মধ্যে আমি জানাতে চাইছি, জানুয়ারি মাসের 4 তারিখে, যদি ভিডিওটি আজকেই দেখছো, এর সাথে সাথে তোমাদেরকে বলতে চাইছি, আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের সুবিধা, সেটা শুধু সিভিল কেন, অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু নিতে পারে। এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে কিন্তু তোমরা 100% যে প্লেসমেন্ট, তার যে হেল্প, সেটা কিন্তু আমাদের এই এডুকেয়ার স্কিল একাডেমি থেকে পাবে। তো যাই হোক, এর মধ্যে আমি জানাতে চাইছি, তোমাদের আগামী 4 তারিখে, জানুয়ারি 4 তারিখে, আমরা আমাদের বর্ধমানের অফিসে একটা জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করছি, যেখানে কিন্তু মেনলি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট থাকছে, প্যান ইন্ডিয়া বেসিসে রিক্রুটমেন্ট। দেখো, এরপর যদি কাউর আশা থাকে যে না, আমাকে কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলেই চাকরি দিন, আমাকে দুর্গাপুরেই চাকরি দিন, তো সেক্ষেত্রে বলবো এই ধরনের স্টুডেন্টরা এই জব ফেয়ার অ্যাটেন্ড না করাটাই বেটার। এমনিতেই তো চাকরির মার্কেট পুরো একদম জাহান নামে গিয়েছে, তারপর যদি তোমরা কলকাতাতে চাকরি খোঁজো, সেক্ষেত্রে আর কিছু বলার নেই। কলকাতাতে চাকরি নেই এটা কিন্তু একদমই না, কিন্তু যে স্কিল প্রয়োজন, যে শিক্ষার প্রয়োজন, সেই জ্ঞানটা স্টুডেন্টদের মধ্যে নেই, তাই কলকাতায় চাকরি দিতে পারছি না। আমাদের কলকাতাতে 4 থেকে 5 জন সাইট ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল, সেই সাইট ইঞ্জিনিয়ারদের যে নলেজটা বেসিক দরকার, যে ড্রয়িং দেখে সেই ড্রয়িং হিসাবে লেবার ওয়ার্ক করতে হবে, লেবার হ্যান্ডেলিং করতে হবে, আর স্ট্রাকচারটাকে দেখাশোনা করতে হবে। মানে একদম বাংলা ভাষাতে যদি বলি, যে ফ্ল্যাটগুলি তৈরি হয়, সেই ফ্ল্যাটের যখন রড বাঁধা হয়, তার যে ড্রয়িং অনুযায়ী কোন জায়গায় কি লেআউট হবে, সেই সমস্ত কিছু জাস্ট দেখাশোনা করে কাজটাকে করিয়ে নেওয়া। কলকাতার একটা কনস্ট্রাকশন কোম্পানি ছিল বলতে পারো, একটা প্রমোটারের আন্ডারে, তো তাদের 4 থেকে 5 জন বিভিন্ন সাইট চলছে, সেই সাইটে দেখাশোনার জন্য সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন। তো আমরা আগের বারও ইন্টারভিউ করলাম, সেই বেসিক নলেজ পর্যন্ত নেই। ইন্টারভিউ দিতে এসে স্টুডেন্টরা বলছে, স্যার আমাদের কোভিড এর টাইমে পাস আউট ছিল, তো কলেজে এতটা শেখায়নি, জাস্ট নর্মাল এইটুকু করেছি। এরপর একটা জিনিস দেখো, বুঝতে হবে যে একটা কোম্পানি তোমাকে যখন হায়ার করবে, তোমাকে তারা ট্রেনিং দেবে, তোমাকে শেখাবে, তারপর তোমার কাছ থেকে কাজ নেবে, এই আশা তারা রাখে না। ম্যাক্সিমাম টাইম তারা ভাবে যে অ্যাটলিস্ট একটু কাজ জানা ছিল, একটু দেখিয়ে দেবো, তাহলেই তারা কাজটা যাতে করতে পারে সেরকম ছেলে। তো সেটাও আমরা পেলাম না। তো যাই হোক, তারপরও এলএনটি কনস্ট্রাকশনের যে ভ্যাকেন্সিটা আমরা দিয়েছিলাম, সেখানে আমরা টোটাল 6 জনকে পাঠিয়েছিলাম, মানে 6 জনের যে সিলেক্টেড হয়েছে আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের, তারা অলরেডি এনরোল করেছিল, অলরেডি বিভিন্ন কোম্পানিতে করছিল, তো এলএনটির ব্র্যান্ডটা যেহেতু হাই ছিল, তো এরা এলএনটিতে গিয়েছে। ওদের কিন্তু এই 2 তারিখ থেকেই ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে, তারপর প্যান ইন্ডিয়া বেসিসে কোথায় পোস্ট দেবে না দেবে সেটা কোম্পানি ডিসাইড করছে। তো আমরা কিন্তু জানাচ্ছি যে এলএনটিতে যে আমরা রিক্রুটমেন্টটা করেছিলাম, সেটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। অ্যান্ড আরও কিছু রিক্রুটমেন্ট আমাদের রয়েছে, যেটা কিন্তু জানুয়ারি 15th পর কিন্তু ফাইনাল ট্রেনিংটা তোমাদের শুরু হবে। তো এই রিক্রুটমেন্টটা তো যারা জয়েন করতে চাইছো, তারা আগামী 4 তারিখে আসতে পারো। যারা একান্তই আসতে পারছো না, তারা যদি মনে করো অনলাইনে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এনরোল করবো, সেই সুবিধাটাও কিন্তু তোমাদের কাছে থাকছে। তো তোমরা যদি মনে করো, সেটাও কিন্তু হেল্প নিতে পারো। আর বর্ধমানে আমার অফিস অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখার পর তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়, সেই গ্রুপ থেকেই বাকি সমস্ত আপডেট কিন্তু তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। তো যারা যারা ভিডিওটি দেখলে, তোমাদের বন্ধু বা বান্ধবী যারা এখনো জবলেস হয়ে আছে, তারা যদি জীবনে কিছু করতে চাইছে, প্রাইভেট সেক্টরে অ্যাটলিস্ট কেরিয়ারটা স্টার্ট করতে চাইছে, কারণ সরকারি চাকরি সবসময় হবে না, খুব রিয়ার। আর এর সাথে সাথেই বলতে চাইছি, 15ই জানুয়ারি থেকে কিন্তু আমাদের গভর্নমেন্ট জবের যে প্রিপারেশন, পিএসসি ক্লার্কশিপের নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা যদি মনে করো অ্যাডমিশন নেবো, সেটাও কিন্তু তোমরা নিতে পারো। যাই হোক, ভিডিওটা শেয়ার করে দাও, আর যদি জানুয়ারি 4 তারিখে আমাদের অফিসে আসবে মনে করছো জব ফেয়ারটা অ্যাটেন্ড করতে, সেটা কিন্তু আসতে পারো। থ্যাংক ইউ।